it's okay. Ayman needs to go to school. You come here. No, I mean, wait now. Tumi asho ekhane. Ayman needs to go to school. No, that's a friend. Come here. You come here. Okay, theek hai. Asho. Let's go. We're going. Ashe, come here. Come. Arash, baby. Ashwi, come. Ayman, Arish upstairs, Ayman there, and you come with me. Asho. Asin. Mom. I know, Asin. Let's go. Okay, you want. Edi Ashin, Arash. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই ছিল আমাদের তৃতীয় দিন। আরাশের অবস্থা, ইমানকে যখন জোর করে নিয়ে গেছে, আমি শুরুটুকু রেকর্ড করতে পারিনি। আই উইশ আমি রেকর্ড করতে পারতাম। ইমান ইজ ফাইন, ইমান ইজ ফাইন টু ক্লাস, ইজ ফাইন। কি হইছে? না কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। একদিন আমি কাঁদি, একদিন ভাই কাঁদে, আজকে জোর করে নিয়ে গেছে। তো চলে আসছি আমার গাড়ি পার্স নেওয়ার জন্য। সকালে দেখলেন যে আরাশ কি করলো যখন ইমান চলে গেছে। ইমান ইজ ফাইন নাও, টুডে ইজ আ থার্ড ডে, যে তিন ঘন্টা করে করছে। সো বাট স্টিল হি ক্রাইস। ওর এটা মানে সকালবেলা, এটা কবে যাবে আল্লাহ জানে। সো যাই হোক, এখন আমরা আসছি যে পার্স নেওয়ার জন্য, সেখান থেকে আমরা পার্স নেবো। এটা হচ্ছে রেড কর্ন নাম, যেটা হচ্ছে ইউকে সবচেয়ে নাম্বার ওয়ান কার ব্রেকার্স ওরা বেসিকলি। সো ওদের কাছ থেকে আমি পেয়ে গেছি। এটা নিবো, নিয়ে তারপরে যাবো গ্যারাজে। গ্যারাজটা হচ্ছে আমাদের আগের ফ্যাক্টরির কাছে। সো সেই ফ্যাক্টরির কাছে যাবো, গাড়িটা ঠিক করবো। আরিশকে গাড়ি থেকে, স্কুল থেকে উঠায় নিয়ে আসছি। এইমা তো বাসা ছিল, তারপর এখন আরাশ ঘুম গেছে, এইমা আমার সাথে আছে, ওরা দুজন গাড়িতে আমার সাথে। অ্যান্ড দেন যাই হোক, এখানে শেষ হোক, তারপরে এক্সট্রা কোনো কিছু আজকে রান্নাবান্না করিনি, শুধু ঘর পরিষ্কার করছি। রাতে কি রান্না করবো যায় না। হালিম কালকে রয়ে গেছে একটুখানি, চিকেন আমি ডিপ রোস্টে দিয়ে আসছি। লেটস সি চিকেনে কী বানানো যায়, যেটা খাবার খেতে যাবে ওইটাই আমি বানাবো। সো এই যে এখানে, যেটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, কেউ যদি গাড়ির কোনো পার্টস আপনারা খুঁজে থাকেন, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। রেড কর্ন আপনারা ফোন করে ফাইন্ড আউট করতে পারেন, বা এসেও আপনারা দেখতে পারেন যদি আশেপাশে থাকেন। দেখেন কত মানুষ আসতেছে। এই যে আমাদের ঘাস চলে এসেছেন, এত ফাইনালি আমাকে আগে আগে আনাইছে, ও নিজে লেট আসছে। আসলে আর অনেক দেরি করেছিল, আর লাভ নাই। ওখান থেকে গ্যারাজে গিয়েছিলাম, দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকে ঠিক করতে গিয়ে গাড়িটারি খোলার পর দেখে যে আমরা ভুল পার্টস কিনে নিয়ে গেছি। সো আমাদেরকে আবার কিনে আবার যেতে হবে। ঘরে এসে কুইকলি হালিম দিয়ে নান ছিল একটু, ওটা দিয়ে বাচ্চাদের খাইয়ে দিয়েছি। আমি নিজে মানে এক প্লেট থেকে সবাইকে খাইয়ে দিয়েছি, আমি নিজে খেয়ে ফেলছি। ইটস অলরেডি 7 o'clock। টাইম এরা পাকিস্তান থেকে ফেরত এসেছেন, সো উনি হঠাৎ ফোন করে বললেন যে ওনারা আসতেছেন। সো কুইকলি কিছু একটা রান্না করবো, দই বড়া বানাবো। আমি বেসন বের করে ফেলছি, আমি বেসন দিয়ে কুইকলি বানাই, অনেকবার আমার পেজে আমি শেয়ার করেছি। দই বড়া বানাবো আর চিকেনের তরকারি বানাবো, যেটা আমাদের বাংলাদেশি স্টাইলে বানানো, একদম মানে ঝাল ঝাল করে ঝোল করে চিকেন বানাবো। জিরা রাইস রান্না করবো, আর আমার যে চাপটি কাবাব বানানো আছে ওইটা বের করবো। আর হ্যাঁ, একটু হালিম আছে। সো সব কিছু আমি একটু কুইকলি রেডি করে আমি হয়তো ভিডিও করে রেকর্ড করতে পারবো না আপনাদের সাথে, বাট হয়ে যাক একবার, তারপর আপনাদের সাথে আমি শেয়ার করছি। মানে লাইক ইউ নো, ওনারা আসে সাড়ে আটটার দিকে, দেড় ঘন্টার মধ্যে সব কিছু। আই ডোন্ট নো হাউ আম গোনা ডু দ্যাট, বাট এরে দেখো, এ মিষ্টি খাইতেছে, মিষ্টি এত পছন্দ করে আমি জানতাম না। সব মিষ্টি দিকা খাবলা খাবলা আধা আধা করে সব খাইছে, ওর মতো মানুষ এত করে খায়, মাশাআল্লাহ। এখন আমার দেখা চানা আমি আবার একটু ব্রেক নিয়েছিলাম, স্ন্যাক্সগুলো নিয়ে বসে, কারণ আমি না বসলে বাচ্চারা উল্টাপাল্টা করে ফেলে দেয়। সো বসে বসে আমিও খেয়ে নিলাম, বাচ্চাদেরকে দিয়ে দিলাম বাকি জিনিস। আমার দই বড়া রেডি করা শেষ, মানে প্লেট করা শেষ। আচ্ছা, ভিতরে কী কী দিয়ে আমি আপনাদের দেখে শেয়ার করেছিলাম, আলু, কিডনি বিনস, চিক পিস মানে আলু সিদ্ধ, আর হচ্ছে টমেটো, কিউকাম্বার। সো এই যে আমার দই রেডি করা, একটার জন্য রেডি হয়ে গেছে, ওটা দিব। চাল আমি দমে চড়িয়ে দিয়েছি, মুরগির মাংস অলমোস্ট হয়ে গিয়েছে, আজকে একদম পুরো ঝোল ঝোল আলু আলু করে করেছি, আর কাবাবটা ভাজা বাকি আছে। কয়টা বাজে? মানে 20 মিনিটের মতো তারা চলে আসবে মনে হয়। সাথে একটু মাখিয়ে ডাল চড়িয়ে দিলাম, বাচ্চারা যেহেতু আছে, মুরগিটা একটু ঝাল হয়ে গেছে, আর একটু বেগুন ভাজিও করবো সাথে।
ঘরে যা ছিল তাই দিয়ে জলদি জলদি কিছু একটা তৈরি করে নিয়েছি। রাইস করেছিলাম ডাল চিকেন দেখলেন তো, বেগুন ভাজি, চাপড়ি কাবাব আর দই বড়া, সবাই প্রশংসা করেছে খেয়ে আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে মেন কথা যে এন্ড অফ দ্য ডে যেন সবাই মজা করে খায়, আর সাথে মিষ্টি ছিল, ফ্রুট ছিল, ড্রিঙ্ক ছিল। সো এই তো আজকের ভিডিও আমি এখানে শেষ করবো, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা লম্বা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি।